সাথী সভাপতি মণ্ডলী উপস্থিত জেলা ব্যক্তিত্ব এবং আজকে আরামবাগ জোনাল অষ্টম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ সকলকে এবিপিটিএ হুগলি জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা বাসনা জানাচ্ছি। আজকে আপনাদের বার্ষিক সভায় উদ্বোধন করতে গিয়ে প্রাসঙ্গিক যে বিষয়গুলি আলোচনা করতে চাই যে আমরা যারা শিক্ষকতা করি আমরা জানি যে যে সময় আমরা আজকে এই বার্ষিক সাধারণ সভা করছি সেই সময় আমাদের রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে রয়েছে, মানে বাচ্চারা আসছে না, ছাত্রছাত্রীরা স্কুলে অনুপস্থিত, স্কুল খোলা আছে, শিক্ষকরা রোটেশনালি আসছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের স্কুলগুলোকে চালাচ্ছি। গত বছর 14ই মার্চ আমাদের শেষ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এসেছিল। 14ই মার্চের পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসেনি। তাহলে আমরা যারা শিক্ষকতা করি অনেক ছাত্রের মুখ আমরা ভুলে গেছি, নামও মোটামুটি যাদের যাদের যা নামে ডাকতাম চিনতাম মোটামুটি অনেকের নামও আমরা ভুলে গেছি, আর মাসখানেক বাদে এক বছর পূর্ণ হবে। তো এই অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা গত ডিসেম্বর মাসে আমাদের সার্কুলার এলো যে রোটেশনাল স্কুলে যেতে হবে বাচ্চাদের, যারা যারা প্রমোশন মানে উঁচু ক্লাসে উঠবে উঁচু ক্লাসে ওঠানোর ব্যবস্থা করতে হবে, যারা ট্রান্সফার সার্টিফিকেট নেবে তাদের টিসি দিতে হবে, নতুন ছাত্র ভর্তি হবে, এই প্রক্রিয়া চলছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের সংগঠন যা চালানো যেরকমভাবে চালানো চলছে, আমাদের লড়াই আন্দোলন শিক্ষকরা কী অবস্থায় আছে, এর মধ্যে পে কমিশন কার্যকরী হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষকরা তারা তাদের যে প্রাপ্য অনেকে পেয়েছেন অনেকে পাননি, এখনও অনেককে ঘুরতে হচ্ছে পাওয়ার জন্য, এখনও ওটিপি পায়নি, অ্যাপ্লিকেশন করতে পারছে না, এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে, আমাদের সংগঠনকেও চলতে হচ্ছে। 2011 সালে সরকারি পট পরিবর্তনের পর আরামবাগ কেন সারা জেলারই বিভিন্ন প্রান্তে হচ্ছে একটা কঠিন সমস্যা জর্জরিত অবস্থায় আমাদের সংগঠন ছিল। আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই সংকটটা অনেকটা কাটিয়ে উঠেছি। আরামবাগ জোনাল কমিটি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তার থেকে কিছু ব্যতিক্রমী নয়, তারাও লড়াইয়ের ময়দানে আছে, আস্তে আস্তে অগ্রগতি ঘটছে। আগের থেকে অনেক বেশি আরামবাগ জোনাল কমিটির যে এবিপিটিএর সংগঠন তা অনেক বেশি অগ্রগতি ঘটেছে এবং এই লড়াই আমাদের জারি থাকবে, যতদিন হচ্ছে শোষণ থাকবে ততদিন লড়াই থাকবে, এটা আমাদের সবারই জানা। শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে যে বর্তমান ব্যবস্থাপনা রাজ্য এবং দেশে, সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তাদের লড়াইকে জারি রেখেছে। আরামবাগ আগামী দিনে আরও বেশি লড়াকু মনোভাব নিয়ে বেশিরভাগ শিক্ষককেই আমাদের পতাকা তুলে নিয়ে আসবে, এ আশা এবং আকাঙ্ক্ষা আমাদের আছে। কারণ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি হচ্ছে 1935 সালে তৈরি হওয়া একটা সংগঠন, তা হচ্ছে আজও দেদীপ্যমান এবং রাজ্যের বুকে আজও উল্লেখযোগ্যভাবে লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই এখনও ক্ষমতায় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সর্ব ঊর্ধ্বে রয়েছে, এ কথা অনস্বীকার্য। আপনার নাম? মানস রঞ্জন ভঞ্জ, আমি হুগলি জেলা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। ধন্যবাদ। জোনাল কমিটি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আরামবাগ জোনাল কমিটি আজকে অষ্টম বার্ষিক সাধারণ সভা, এই সভায় আমাদের 50 জনেরও বেশি মশাই উপস্থিত হয়েছেন এবং আমরা যে কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি সে শিক্ষানীতির তীব্র বিরোধিতা করছি, শিক্ষায় যে কর্পোরেটাইজেশন শুরু হতে চলেছে তার আমরা বিরোধিতা করছি, শিক্ষাক্ষেত্রে যে অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন শুরু করবার চেষ্টা হয়েছে তার আমরা বিরোধিতা করছি। আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মনে করে প্রাথমিক
স্কুলে যে ওয়ান এবং টুকে আইসিডিএস এর সঙ্গে যুক্ত করতে দিতে চাইছে, সেই জায়গাতে আমরা এটা তীব্র বিরোধিতা করছি। আইসিডিএস এর সেন্টারগুলো সেরকমভাবে কোনো পরিকাঠামো নেই, 80% আইসিডিএস সেন্টারে কোনো পরিকাঠামো নেই, অথচ সেইখানে ক্লাস ওয়ান এবং টুকে যদি ভর্তি করে দেওয়া হয় তাহলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার ভিতটাই ছাত্রদের নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই জাতীয় শিক্ষানীতিকে যথেষ্টভাবে প্রত্যাহার সংশোধন করতে হবে অথবা প্রত্যাহার করতে হবে। একইভাবে এই অষ্টম বার্ষিক জোনাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভা, সেই সভা বর্তমানে যে সারা দেশব্যাপী কৃষক আন্দোলন চলছে, বর্তমানে যে তিনটি কৃষি আইন প্রণয়ন করা হয়েছে সেটা প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং কিষাণ আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের বর্তমানে স্কুলে আসার সুযোগ করে দিতে হবে। ক্লাসরুম শিক্ষাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষা। ক্লাসরুম শিক্ষার মধ্যে দিয়েই ছাত্রদের উৎকর্ষতা বাড়ে। এই উৎকর্ষতা বাড়াবার জন্য অবিলম্বে স্কুল খোলার আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠুভাবে যাতে স্কুলগুলো খোলে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা যাতে গ্রহণ করে সেটা দেখতে হবে। আরও একটা কথা বলি, আমরা আরামবাগ জোনাল কমিটি, আমরা যে কোভিড-19 যখন লকডাউন ছিল তখন আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা 2 নম্বর ওয়ার্ডে 100 জনকে ত্রাণ বিলি করেছি। আমফান পীড়িত দুস্থ মানুষদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা প্রায় 250 জনকে খাদ্য সামগ্রী বিলি করেছি, 50 জনকে আমরা ত্রিপল বিলি করেছি। এছাড়াও আমরা 400 জন ছাত্রছাত্রীকে খাতা, পেন, পেন্সিল, শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করেছি। মোট 700 ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি পাথর প্রতিমা দুর্গাদাসটিতে। আমাদের জোনাল কমিটির সমস্ত সদস্যই খুব সক্রিয়। আমরা জাতীয় শিক্ষানীতির তীব্র বিরোধিতা করছি এবং এটা উপযুক্তভাবে সংশোধনের দাবি জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুমিত রায়। Ooh, no.